এই অ্যাকোয়ারিয়ামটা দেখে নাও, ওয়াল অ্যাকোয়ারিয়াম যাবে ডজন 8 টাকা করে পিস। এটা যা ছিল আগে তাই একই দাম, পাঁচ রকম কালার, ভালো সাইজে ডজন 60 টাকা। 60 টাকা। এটা টার্কি সাইজে একটা রেস্টোন আছে, দুটো একই দাম। চাইনা ভিডিও আছে 12 পিসের দাম টোটাল। এমবুরাটের নতুন মাছ আছে, দাম খালি বলবো না। এটার দামটা বলো, প্ল্যান্টেড এর কি আন্ডার প্ল্যান্টস, এগুলো সবই ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার রবিবার, তো আমরা শ্রীরামপুর হাটে এসে গেছি। এখন প্রথমেই আমরা যাব মাছের কাউন্টারের দিকে, যেখানে দাদারা সব রঙিন ভালো মাছ নিয়ে বসেছে। চলো মাছগুলো দেখে নিই। এই অ্যাকোয়ারিয়ামটা দেখে নাও, ওয়াল অ্যাকোয়ারিয়াম, যাদের বাড়ি ছোট এরকম ফাইবারের উপর না, দেখো ভাঙা ভাঙিরা বয় নেই, ফাইবারে রয়েছে। কত দাম করেছো? আড়াইশো টাকা। জিনিসটা কিন্তু যারা ফ্ল্যাট ফ্ল্যাটে থাকো, একদম ছোট জায়গা তাদের জন্য, তার সঙ্গে একটা ফাইটার মাছও রেখেছে, ফাইটারের জন্যই। ডজন নিলে 8 টাকা করে পিস পড়বে। ডজন 8 টাকা করে, টাকা করে পিস পড়বে, পিস পড়ে দেবে। ডজন 8 টাকা করে পিস। এটা আগে 10 টাকা করে, এগুলো রয়েছে 10 টাকা। এগুলো লেমন রয়েছে না? হ্যাঁ লেমন আছে। আর এই অ্যাঞ্জেলটা, অ্যাঞ্জেলটা আছে 15 টাকা। অ্যাঞ্জেল 15 টাকা। আচ্ছা বাটল গ্রিন উইডো 15 টাকা করে পিস, 15 টাকা করে। অস্ট্রেলিয়ান রেইনবো এটা পড়বে 30 টাকা পিস, 30 টাকা পিস রয়েছে। আর এই গ্রিনটা কত করে? এটাই একই সেম সেম আছে, এটাই এখানে ডিসপ্লে রয়েছে, করা রয়েছে। আচ্ছা এটা যা ছিল আগে তাই একই দাম, ডজন 60 টাকা। ডজন 60 টাকা, এটাও তাই 5 টাকা করে পিস, ডজন 60 টাকা। একটু প্যাকেটটা, হ্যাঁ অবশ্যই লাফায় তো ওই জন্যই প্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ডজন হচ্ছে 60 টাকা। হ্যাঁ 5 টাকা করে পিস, 5 টাকা করে পিস। এগুলো মলি তো? হ্যাঁ মলি। এখানে সব মিক্স থাকে না? মিক্স আছে। আচ্ছা ম্যাগনেশিয়ান, ইয়েলো, হোয়াইট। মলি হাইয়েস্ট বড় কতটা অবধি হয় সাইজ? আমার দেখা, আমার বিক্রি করা, আমার বাড়িতে আছে এই সাইজ। কতটা বড়? এত বড় হয়? একটু বড় অ্যাকোয়ারিয়াম হলেই সাইজ এ হবে। যত বয়স বড় হবে, যত বড় হবে, মানে অতটা বড় অবধি এসে যায়? হ্যাঁ তোমার বাড়িতেই আছে অতটা? আচ্ছা আচ্ছা। দশ টাকা করে গোল্ড, 10 টাকা করে গোল্ড। বাচ্চাও আছে? আচ্ছা বাচ্চাও আছে। এখানে আছে 20 টাকা করে, 20 টাকা করে। আচ্ছা বাবেল কত দাম দিচ্ছ? 280 টাকা। 280 টাকা বড় বাবেল, তাই তো? একদম বড়। তারপরে সাইজটা? এর 190 টাকা, 190 টাকা। আর শোপিসগুলো? শোপিস বিভিন্ন রেঞ্জের আছে, আমার 50 থেকে শুরু, 50 টাকা থেকে শুরু। হ্যাঁ মোটামুটি কত দাম অবধি আছে? 50 থেকে শুরু, 200 টাকা অবধি আছে। আরও বড় ছিল, বিক্রি হয়ে গেছে, 200 টাকা অবধি। আর এই ওপরে যে গাছ টাছগুলো রয়েছে, এটা হচ্ছে 250 টাকা, 250 টাকা, 150 টাকা, 150 টাকা, 140 টাকা, 140। আর এই কমলাটা যেটা রয়েছে, ওটা হচ্ছে 50 টাকা, 50 টাকা। আর এগুলো তো 10 টাকা করে গাছ, ছোটগুলো 10 টাকা করে। হ্যাঁ। আর এইখানে যে এগুলো রয়েছে পাম্প ফিল্টার, এগুলো কি দাম দিচ্ছে? পাম্প আছে 100 টাকা, ফিল্টার আছে 150 টাকা, 110 টাকা। আর এই যে পাওয়ার, 250 টাকা, 250 টাকা, 600 টাকা। এটা কি টাটেলের খাবার? টাটেল ফুড। এটা কি দাম পড়ে? টাটেল ফুড পড়বে, এটা হচ্ছে 45 টাকা, 45 টাকা। বলছি টাটেল কি বাড়িতে পোষা যায়? অবশ্যই, তবে অবশ্যই ইন্ডিয়ান স্পিসিস নেওয়া যাবে না, বিদেশি হতে হবে, বিদেশি হতে হবে। বিদেশির মধ্যেও কিছু ব্যান আইটেম আছে, সেগুলোকে নেওয়া যাবে না, যেগুলো পুষতে গেলে লাইসেন্স লাগে। আচ্ছা অ্যাকচুয়ালি রেডিয়াস স্লাইডার এখানে কমন, এখন সবাই বুঝতে পারে রেডিয়াস স্লাইডার। কেমন দাম পড়ে টাটেলের রেডিয়াস স্লাইডার? নর্মাল এখন দাম যাচ্ছে 700 থেকে 800-র ভিতরে, 710 টাকার যে কয়েনটা হয় সেরকম সাইজ হয়। আচ্ছা বড় হবে ওটা? হ্যাঁ বড় হয়, অনেক বড় হয়। আর তোমার নাম, ফোন নাম্বারটা একটু বলো। আমার নাম হচ্ছে অর্পণ সিংগুপ্ত, ফোন নাম্বার হচ্ছে 8582846873। আর টাটেল চাইলে কি তোমার কাছে পেয়ে যাবে? অবশ্যই পেয়ে যাবে, টাইম দিতে হবে, অ্যাডভান্স করতে হবে 50%। কেমন দাম মোটামুটি অ্যাডভান্স করতে হবে? 50% অ্যাডভান্স করতে হবে, 50% অ্যাডভান্স। কারণ অনেকে আছে বললো এনে দাও এনে দাও, আমি আনলাম, ফোন করছি স্টেশনে, এমন যেই জায়গায় ড্রপ দেওয়ার কথা, মানে ওনাকে দেওয়ার কথা ডেলিভারি, যেখানে গিয়ে পৌঁছে আছি, দাদা আমি আসতে পারছি না, আমি এখন নেবো না, পয়সা তো আমার লস হয়ে যায়। দামি জিনিস ওই জন্য, হ্যাঁ ওই জন্য অ্যাডভান্স আমি নিয়ে নিই। কত দাম বললে? 700 থেকে 800 টাকার মধ্যে পড়বে, যেটা 10 টাকার কয়েন সেই সাইজ, সেই বড় নিলে আরও দাম বাড়বে। হ্যাঁ মর্নিং মর্নিং।
এটা কি রয়েছে ভাই? এটা হচ্ছে রেড লিলি, একটা একটা ডার্ক গোরামিনা আছে। কত দাম রেখেছো? রেড লিলিটা হচ্ছে 50 টাকা পিস আর ডার্ক গোরামিনা আছে 25 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্লু নিয়ন, এটা জন্য কি আর আচ্ছা ব্লু এটা কি আর ওটা রেড, এটা নিয়ন লিলি তাই তো? নিয়ন লিলি 200 টাকা, 10 পিস 200 টাকা। উইডো আছে 5 রকম কালার, ভালো সাইজের ডজন 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এই শেডিং আছে মিডিয়াম সাইজের 260 টাকা পিস। 260 টাকা পিস, ঠিক আছে। ডিসকাস আছে, বড় সাইজ ডিসকাস আছে, 4 ইঞ্চি সাইজের 3000 টাকা জোড়া। এটা ছবিটা ভালো করে নিও, 3000 টাকা, 3000 টাকা জোড়া। এটা কি রয়েছে? এটা টার্কি সাইজের একটা রেস্টোন আছে। দুটো একই দাম? দুটো একই, মানে 3000 টাকা জোড়া। আচ্ছা জোড়া, হ্যাঁ জোড়া। আর ঠিক আছে, এটা 50 টাকা পিস। 50 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা শ্রীরামপুর হাটের নতুন মাছ আছে, দাম খালি বলবো না এটার। এটা ব্লু প্যারাডাইস আছে গোরামিন, ঠিক আছে। এটা খুব সুন্দর কালার হয় মাছটার। এগুলো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য, প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জেড ব্ল্যাক অ্যাঞ্জেল আছে, এটা 100 টাকা পিস। আর আছে 150 টাকা পিস, ভেলটা হচ্ছে 150 টাকা পিস, অর্ডিনারিটা আছে 100 টাকা পিস। আচ্ছা, ছোটো ডিসকাস আছে, ছোটো ডিসকাস আছে 500 টাকা পিস, আর আছে 700 টাকা পিস। আরও প্রচুর ভ্যারাইটি আছে এখানে, কালারগুলো ছেড়ে আছে। কোয়ালিটি মাছ, যারা মাছ চেনে মাছের শেপ দেখে মাছের দাম, ঠিক আছে। সামনে একটা ব্লু রিম রেড কভার, কি মাছ হবে যারা ডিসকাস চেনে তারা বুঝতে পারবে, দেখলে বুঝে যাবে কি মাছ আছে, বুঝতে পারবে। এই ডিসকাস 300 টাকাতেও পাওয়া যায়, সেটা কম, ঠিক আছে। আচ্ছা, উইডো তো দেখালাম আমি, ঠিক আছে। উইডো এটাও আপনার ডজন 60 টাকা। আচ্ছা, ট্রাই কালার গোল্ডফিস, বড় সাইজের ট্রাই কালার গোল্ডফিস আছে 100 টাকা পিস। 100 টাকা, 100 টাকা পিস, বড় সাইজ ট্রাই কালার কোয়ালিটি মাছ আছে 100 টাকা পিস। আচ্ছা, ক্রেফিশ আছে, ক্রেফিশ আপনার বাই কালার আছে 200 টাকা পিস। 200 টাকা পিস। আর সঙ্গে প্ল্যান্টেডের জিনিস তো পেয়ে যাবে। এই দাদা রয়েছে, একটু দামটা বলো প্ল্যান্টেডের কি আজকে কালে নেবে? তাহলে আনুবিয়াস দিয়ে দেখাই। আচ্ছা, আনুবিয়াসের বড় গ্রাসিলিস আছে, এগুলো সব পটেড প্লান্টস। আনুবিয়াসের গ্রাসিলিস এখানে গ্লাবড়া হবে। এছাড়া যদি বলে ব্যাকগ্রাউন্ডের প্লান্টস, এগুলো সবই ব্যাকগ্রাউন্ডের জন্য, ইভেন এগুলো লো সিও টু নিডেড প্লান্টস। এছাড়া এখানে হবে ক্রিপ্টোকোরিন, হ্যাঁ ক্রিপ্টোকোরিন উইন্ডিটি গ্রিন। আমাদের এখানে লবস্টার একটা ইউনিক বাই কালারের আইটেম এসছে নিউ, ফাইটার ফার্টিল ইয়ে আমাদের ফার্টিলাইজার্স আছে। এগুলো কি দাম পড়ে? এইগুলো কন্ট্রেশনে এইগুলো পড়ে 125 করে, 125 করে। এইটা কি জিনিস? এটা হচ্ছে টুইজার, এটাকে এইটা ধরেই জেনারেলি আমরা প্লান্টসগুলো বসাই। আচ্ছা, এইটা প্ল্যান্ট বসানোর ক্ষেত্রে কাজে লাগে, বসানোর ক্ষেত্রে এটা গ্রিপ করতে খুব সুবিধা হয়। এই একটাই আমরা ধরে প্রত্যেকটা প্লান্টসকে জেনারেলি ধরে ধরে, মানে যে চিমটে টাইপের জিনিসটা, একদম যাতে অন্যগুলো ঘেটে না যায়, না কোনো কিছু ঘাটবে না, সাবস্ট্রেটও ঘাটবে না। ইভেন একটা পুট করে দিলে তারপরে তুমি জেনারেলি এটাকে বার করে নিলে প্লান্টস তো প্লান্টসের জায়গায় থাকবে, তুমি ইজিলি বার করে নিতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় টুইজার। টুইজার, হ্যাঁ। এটা কী দাম পড়ছে ডিপফুটটা? হ্যাঁ, ডিপফুট আছে, ওটা 850 টাকা। 850 টাকা। আর এদিকে এটা কি রয়েছে? আচ্ছা, এগুলো ফ্লোটিংস রয়েছে, এটাকে সালভিনি বলা হয়, ফ্লোটিং ভ্যারাইটি। কত দাম রয়েছে এটা? এটা পড়বে 4 টাকা। 4 টাকা। এছাড়া এখানে কিছু বান্ডিল আমাদের রয়েছে প্লান্টসের মধ্যে, এটাকে বলে যেমন গ্রিন হাইড্রোফিলা রয়েছে, বাকোপা রয়েছে, কয়েন প্লান্টস রয়েছে। এটা কয়েন তাই তো? হ্যাঁ, এটা কয়েন। কয়েনটা কী দাম পড়ে? কয়েনটা বেশি না, কয়েনটা 3 টাকা করে। কয়েনটা 3 টাকা করে। এছাড়া মসেস রয়েছে, ভ্যারাইটি মস আছে। আর তাছাড়া এখানেও আরও কিছু প্লান্টস আছে, যেমন হেয়ার গ্রাস আছে, কাবাম্বা আছে, গ্রিন হাইড্রোফিলা রয়েছে, স্যাজিটেরিয়া। যারা কার্পেট সেট আপ করতে চায় একদম ফ্রন্টে, ইজিলি লো সিও টু নেটেড প্লান্টস যায়, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো, ছোটো ছোটো ডোয়ার্ফ স্যাজিটেরিয়া হবে। কি দাম পড়বে এগুলো? এইগুলো পড়বে 3-4 টাকা করে। 3-4 টাকা করে, মোটামুটি। ধরো 2 ফুটের যদি অ্যাকোয়ারিয়াম হয় তাহলে কত কতটাগুলো লাগবে? 2 ফুটের ক্ষেত্রে মোটামুটি কম করে 30টা, 30টা লেগে যাবে, থেকে 35টা। তাহলে তোমার সামনের দিকের ম্যাটটা ফ্রন্ট সেটআপটা এসে যাবে, লুকটা এসে যাবে। এছাড়া এখানে যেমন পটেড প্লান্টসের মধ্যে এখানে রয়েছে, জাওয়া ফান রয়েছে, ব্যাকগ্রাউন্ডে করতে পারবে। এগুলো এর প্যাকেটের মধ্যে আছে বলে? প্যাকেটের মধ্যে আছে, হ্যাঁ। এটা ব্যাপারটা এসে গেছে, ওই জিনিসটা, ওই যেরকম আমরা পটেড প্লান্টস দেখিয়েছি সেই রকমই এটা, এটা প্যাকেটে এসেছে, যার জন্য এই অবস্থায় রয়েছে। ঠিক আছে, আরও কিছু আছে, মসেস রয়েছে এখানে, যেমন রেড প্লান্টসও আছে।
আছে। এইগুলো তো এইগুলো কি কচুরি বানানোর মধ্যে? এটা হচ্ছে অ্যাজোলা। অনেকে আছে যে হ্যাঁ ট্যাঙ্কের ক্ষেত্রে বা বাইরে অনেক আছে কনসেটআপ করে তাদের ক্ষেত্রে এই অ্যাজোলাটা। এগুলো কি বড় বড় হয়ে যায়? এগুলো আস্তে ছড়িয়ে যায় পুরো স্প্রেড, পুরোটা পুরোটা একদম পুরো যে জায়গাতে রাখবে তার উপর ডিপেন্ড করে পুরো স্প্রেড হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর নাম ফোন নাম্বারটা বলো। আমার নাম তয়ন, ফোন নাম্বার 6290701007। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। চলো টাটা।